রমজানে স্কুল খোলা থাকবে কি থাকবে না তা আদালত পর্যন্ত গড়ায়। হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে করা হয় আপিলও। সেই আপিলে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে আদালত, অর্থাৎ রমজানে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আসন্ন পবিত্র রমজানের প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে ১১ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আদালত সরকারের সিদ্ধান্তের ওপর রুল জারি করে স্কুল বন্ধ রাখার আদেশ দিলেও এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা চেম্বার আদালতে শুনানির জন্য উঠলে রমজানে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্তই বহাল রাখা হয়। আদালতের রাষ্ট্রপক্ষে এই শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। অপরদিকে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ ও আইনজীবী মাহমুদা খানম। IBTV USA, New York.